আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে সিদ্ধ আলু দিয়ে একটা নতুন নাস্তার রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার, আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব চটজলদি এটা তৈরি করা যায়। আর এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর আলুর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে এভাবে আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিব। তো চেষ্টা করবেন আলুটাকে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে, এতে করে দেখবেন যে খুব সুন্দরভাবে এটা ম্যাশ হয়ে গেছে। আর হাতের কাছে যদি গ্রেটার না থাকে তখন কিন্তু এই কাজটা আপনারা হাত দিয়েও করে নিতে পারবেন। তো হাত দিয়ে আমি খুব ভালো করে আলুটা ম্যাশ করে নিচ্ছি। তো ভীষণ মজার এই সিদ্ধ আলুর রেসিপিটা হয়তো অনেকের কাছেই অজানা, তো অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো দেখুন আলু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর এই ম্যাশ করা আলুটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে আমি ম্যাশ করা আলুটা দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি এক এক করে মশলা অ্যাড করে নিব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, লবণ কিন্তু এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া। তো ধনিয়া গুঁড়ার পরিবর্তে চাইলে কিন্তু এখানে আপনারা ধনে পাতা কুচি দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের থেকেও কম ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়াটা স্কিপ করে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স। তো একটু স্পাইসি করার জন্য এখানে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো সুজি। তো এখানে সুজিটা বাইন্ডারের কাজ করবে, তো চেষ্টা করবেন অবশ্যই এখানে সুজিটা দিয়ে নিতে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের থেকেও একটু কম শুকনো চালের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পুদিনা পাতা কুচি। তো চাইলে কিন্তু এখানে আপনারা পুদিনা অথবা ধনে পাতা কুচি দিয়ে নিতে পারেন, বা চাইলে কিন্তু এগুলো স্কিপও করে দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু এটা ম্যাশ করে নিতে হবে। তো সবগুলো উপকরণ আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো সকাল বিকেলের চায়ের নাস্তার জন্য কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো ভীষণ মজার এই রেসিপিটা কিন্তু 5 থেকে 7 মিনিটের ভিতরে কিন্তু তৈরি করা যাবে। খুব ভালো করে কিন্তু আলু আমি ম্যাশ করে নিচ্ছি। তো আলু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর এটা কিন্তু ভাজার জন্য একেবারেই পারফেক্ট, এটা কিন্তু ভাজার সময় খুলে যাবে না। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন, ঠিক এরকম গোল গোল সাইজ করে এটাকে বানিয়ে নিতে হবে। তো এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিব। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তো ভাজার জন্য কিন্তু এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই কিন্তু এটা ভেজে নিতে পারবেন। আর এ পর্যায়ে তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যখনই দেখবেন যে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, তখন কিন্তু এখানে এক এক করে এই পাকোড়াগুলো দিয়ে নিতে হবে। তো এক এক করে এখানে আমি সবগুলো পাকোড়াই দিয়ে ভেজে নেব। আর এই পাকোড়াগুলো দিয়ে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে নেবেন, তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। তো এই পাকোড়াগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করে নেবেন, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তো এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে দাগ লাগিয়ে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার 2 থেকে 3 মিনিট পর দেখবেন যে খুব সুন্দরভাবে এর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। যখনই দেখবেন যে এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, তখনই কিন্তু এটাকে তুলে নিতে হবে। তো খুবই মুচমুচে এই পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো এই পাকোড়ার গায়ে যে তেলটা আছে, তেলটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন। তো সিদ্ধ আলু দিয়ে যে কত মজার এইভাবে পাকোড়া তৈরি করা যায়, এটা যদি জানতেন তাহলে কিন্তু রোজ বিকেলে এটাই তৈরি করে নিতে পারতেন। এটা খেতে কিন্তু ভীষণ মজার, অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি মাঝারি সাইজের 2টো আলু দিয়ে এই পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি পরিমাণের আলু দিয়ে এই পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন। ঠিক একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিয়েছি। আর চাইলে কিন্তু এই পাকোড়াগুলোকে আপনারা একটা টিস্যু পেপারের উপরে তুলে নিতে পারেন। তো সবগুলো আলু পাকোড়া আমি একটা প্লেটে তুলে নিয়েছি, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে।
দেখলেন তো কত সহজে আর কত কম সময়ের ভেতরে এভাবে মুচমুচে সিদ্ধ আলুর পাকোড়া তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফিজ।